ইউআর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি যে কোনো ইমেজে হনিকম টেক্সট ইফেক্ট অ্যাড করবেন। সো এক্ষেত্রে আমি এই ভিডিওটি তোলার জন্য আমার দুটি এরকম যে কোনো যে দুটি ইমেজে আমি কাজ করতেছি, অবশ্যই সেই দুটি ইমেজ আমি নিয়ে নিয়েছি এবং আমি হনিকম্ব টেক্সচার আমার বিভিন্ন আমার দুইটা সাইজ করা আছে। আপনারা চাইলে এই টেক্সচারটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। আমি আমার ভিডিও টিউটোরিয়াল এখান থেকে যে কোনো একটি টেক্সচার ইউজ করব। তারপর এখন আমি আসি আমার কাঙ্ক্ষিত অ্যাডোবি ফটোশপটি ওপেন করি এবং এখান থেকে আমি ইমেজটি ইনসার্ট করি। সো প্রথমত আমি আমার কাঙ্ক্ষিত অ্যাডোবি ফটোশপটি ওপেন করি। ওপেন করার পর ফাইলে গিয়ে ওপেনে যাব। যাওয়ার পর আমি যে মেইন ইমেজটি সেই ইমেজটি আমি নিলাম। নেওয়ার পর ওপেনে ক্লিক করি। ক্লিক করার পর যে মেন লেয়ারটি তাতে আমি ডাবল ক্লিক করে আমি এখানে যে নিউ লেয়ার লেখা আছে এখানে আমি দিয়ে দেবো লেয়ার ওয়ান, আমার কাজের সুবিধাতে যাতে আমার কোনো ধরনের কনফিউজ না হয়। তারপর আমি ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি জাস্ট এই মুভিং আইকনটি টুলসটি চুজ করে আমি এটাকে একটু এদিকে নিয়ে আসবো যাতে করে আমার ইমেজটি আমি দেখতে পারি, আমি যেখানে চাচ্ছি সেখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি ফাইলে যাব। যাওয়ার পর প্লেসে ক্লিক করব অ্যান্ড দেন আমার যে সেকেন্ড ইমেজটি সেই ইমেজটা আমি এখানে ওপেন করব, সিলেক্ট করে প্লেসে দিয়ে দেবো এবং অটোমেটিক এই ইমেজটা এখানে ওপেন হবে। এখন আমাকে কি করতে হবে, এই ইমেজটিকে আমি রিসাইজ করবো যাতে সম্পূর্ণ পিছনের যে ইমেজটি তাতে যাতে কভার হয়ে যায়। অবশ্যই রিসাইজ করার ক্ষেত্রে আপনি কিবোর্ড দিয়ে শিফট কি চাপবেন যাতে আপনার ইমেজের কোনো ধরনের প্রবলেম না হয়, ইমেজের যে সাইজ বা কোয়ালিটি আছে সেটা নষ্ট না হয়। সো মেক শিওর অ্যান্ড দেন আপনি আমি যেমন চাচ্ছি যে এই ইমেজটি একদম এই সাইডে রাখার জন্য, সো আমি জাস্ট এইভাবে নিয়ে আসলাম। হয়তো বা আমার ইমেজের কোয়ালিটি এত পারফেক্ট না, সো দ্যাটস ওয়াই আমি জাস্ট চেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে কী করতে হবে, এই দ্বিতীয় যে ইমেজটা আমি ইনসার্ট করি সেই ইমেজটিকে আমি ড্র্যাগ করে প্রথম যে লায়ারটি সেই লায়ারটিতে নিয়ে আসবো। এখন আমি আবার কী করব, ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর প্লেসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যে হনিকম্ব টেক্সচারটি সেটি আমি এখানে প্লেস করব। এখন আমি এটাকে রিসাইজ করব, আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড যে ইমেজ সেটাকে কভার করব। অবশ্যই আমি কিবোর্ড দিয়ে হোল শিফট কি চেপে এই সম্পূর্ণ অংশটি আমি কভার করে নেব। কভার করার পর আমি চেকে ক্লিক করে দেব। তারপর বাম দিকে এসে আমি রেটিকুলার মার্কার টুলসটি চুজ করব। চুজ করার পর একটি নির্দিষ্ট অংশ আমি যে ইমেজটি ব্যাকগ্রাউন্ডটি যে পূর্ববর্তী যে ইমেজটি আছে সেই ইমেজটি অ্যাপিয়ার করতে, তাহলে জাস্ট আমি এইভাবে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর লাইন নাম্বার ওয়ানে এসে জাস্ট কিবোর্ড দিয়ে ডিলিট চাপলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি আছে সেই ইমেজটি অ্যাপিয়ার করবে। এবং এভাবে আমি আরও যদি আবার হনিকম্ব টেক্সচারে যাওয়ার পর আমি যদি চাই আরও কিছু অংশ ডিলিট করার জন্য একটি একটি বাই গড়ের মতো, সো সেক্ষেত্রে আমি এখান থেকে কুইক ম্যাজিক পয়েন্টের টুলস যে আছে তা চুজ করব। চুজ করার পর আমি কিবোর্ড দিয়ে শিফট কি চাপব এবং যে যে গড়গুলো আমি চাচ্ছি ডিলিট করার জন্য, মানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা টাইপের করার জন্য সেই সেই গড়গুলো আমি চুজ করব। চুজ করার পর আমি লাইন নাম্বার ওয়ানে এসে জাস্ট কিবোর্ড দিয়ে ডিলিট চাপলে অটোমেটিক সেই ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো দেখা যাবে। তারপর আমি আবার আসছি যে একসাথে যদি আমি চাই যে কোনো অনেকগুলো গড় একসাথে করার জন্য, সেক্ষেত্রে আমি কিবোর্ড দিয়ে শিফট কি চাপব অ্যান্ড কুইক ম্যাজিক টুলসটি দিয়ে একটা বাইটে ক্লিক করব এবং যে যে অংশগুলো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি রিপেয়ার করার জন্য সেই সেই অংশটি সিলেক্ট করার পর লাইন নাম্বার ওয়ান এস ডিলে চাপলে অটোমেটিক সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটি রিপেয়ার করবে। তারপর আমি সে আসি যে কোনো কারণবশত আমি একটি অংশ সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এই এই অংশটিকে
আবার রিসিলেক্ট করার জন্য মানে ডিসিলেক্ট করার জন্য সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, প্রথমত আমি চাইলে সিলেকশে গিয়ে ডিসিলেক্ট করলে অটোমেটিক সেটা ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা আমি কোনো কিবোর্ড দিয়ে কোনো অংশ আমি সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমি যদি চাই কিবোর্ড দিয়ে কন্ট্রোল ডি চাপলে অটোমেটিক সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। সো এখন আমি ইমেজটিতে একটু সুন্দর জন্য আমি কিছু অংশ সিলেক্ট করি যাতে আমার ইমেজটি সুন্দর দেখায়। আমি যেরকমটা চাচ্ছি হয়তো বা আমার ইমেজটিতে ব্যাকগ্রাউন্ড ইমেজটি যাতে আসে, অবশ্যই মেক শিওর যে আপনি সিলেক্ট করার পর লাইন নাম্বার ওয়ানে গিয়ে আপনাকে ডিলিট করতে হবে এবং তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটি দেখতে পারবেন। তারপর আপনি এখানে যে হনিকম্ব টেক্সচার আছে তাতে গিয়ে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন চুজ করবেন, চুজ করার পর বেবো অ্যান্ড এম্বোসে ক্লিক করবেন অ্যান্ড বেবো অ্যান্ড এম্বোস চুজ করার পর কন্টিটিউড চুজ করবেন অ্যান্ড দেন এখানে সাইজ আপনি 8 নিয়ে নেবেন অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দেবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ইট, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, বাই বাই।